ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো ডালিয়ার রেসিপি ডালিয়া খাওয়া শরীরের দিক থেকে অনেক ভালো আর বিভিন্ন রকম সবজি দিয়ে ডালিয়া যদি আমরা রান্না করে খাই সেটা আরও বেশি উপকারে আসে আজ আমি মুগ ডাল এবং বিভিন্ন সবজি দিয়ে ডালিয়া রান্না করে তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সবাই তো দেখে নাও আজকের ডালিয়ার রেসিপি প্রথমে আমি ওভেনে কড়াই বসিয়ে মুগ ডাল ভেজে নিচ্ছি এক বাটি মুগ ডাল নিয়েছি এটা আমি এক চামচ ঘি দিয়ে ভালো করে ভেজে নেব যখন সুন্দর গন্ধ বার হবে ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব ডালিয়া এক বাটি ডালিয়া ডালিয়া এবং মুগ ডালটা ভালো করে ভেজে নিয়ে তুলে নিলাম তুলে নেওয়ার পর ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিলাম রিফাইন অয়েল এবং ওয়ান টি স্পুন গোটা জিরা একটা তেজপাতা দু টুকরো করে এবং শুকনো লঙ্কা তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বিভিন্ন সবজি আলু কুমড়ো কাঁচকলা পেঁপে বেগুন বিভিন্ন রকম সবজি দিয়ে লবণ হলুদ দিয়ে এই সবজিগুলো ভালো করে ভেজে নিচ্ছি তোমরা চাইলে এর মধ্যে টমেটো গাজর আরও অনেক অনেক সবজি দিয়ে রান্না করতে পারো যেগুলো আমার ঘরে আছে সেই সবজিগুলো দিয়েই আমি রান্না করছি এর মধ্যে দিয়ে দিলাম আদা জিরা বাটা থ্রি স্পুন তারপর মশলাটা ভালো করে কষিয়ে নিলাম তারপর এর মধ্যে ভেজে রাখা ডালিয়া এবং ভেজে রাখা মুগ ডাল দিয়ে দিলাম দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম জল জল একটু বেশি পরিমাপেই দিয়ে দিলাম তারপর ফুটে উঠলে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা পাঁচটা ছটা এটা আমি ঢাকা দিয়ে রাখবো মিডিয়াম ফ্লেমে দিয়ে দশ মিনিট দশ মিনিট পর ঢাকাটা সরিয়েছি মুগ ডাল এবং ডালিয়া একদম সেদ্ধ হয়ে গেছে সবজিগুলোও একদম সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে ডালিয়াটা যদি আর লবণ হলুদের প্রয়োজন হয় এখানে দিতে পারো আমি কিন্তু ভাজার সময়ে দিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো এটা আমি আর পাঁচ মিনিট নেড়েচেড়ে নামিয়ে নেব তো হয়ে গেছে ডালিয়া রান্না আশা করি তোমাদের ভালো লেগেছে